La news corsia. বন্ধুরা, আমরা এবারে এসেছি রায়ের কাছে জমিদার বাড়িতে। এখানে বসবাসরত ছিলেন শব্দ প্রয়াত অ্যাডভোকেট গোবিন্দ কুমার রায় চৌধুরী, যিনি অত্যন্ত সুনিবিড় এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। এখানকার অনেক মানুষের কাছে পরিচিত ছিলেন গোবিন্দ কুমার গোবিন্দ নারায়ণ চৌধুরী। উনি রাজা রাজনারায়ণ চৌধুরী ছিলেন শেষ বংশধর। শেষ বংশধরটাও বংশধরের আলোটাও হঠাৎ করে আসা ঝড় যখন আমাদের সব কিছু এলোমেলো করে দেয়, তখন কিন্তু আমরা অনেক সময় উঠে দাঁড়াতেও আমাদের কষ্ট হয়। এখন আমার বুকের ভিতরে যে ঝড়টা বইছে, সেই ঝড়টা হচ্ছে এত সুন্দর প্রকৃতি, শুধুমাত্র একটুখানি সচেতনতার অভাবে বা এখানে দেখভাল করার কেউ নেই এর অভাবে হারিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তবুও আমরা এখানে এসেছি একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করার জন্য, যা চলার পথে অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দেব সুদূর ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আমার বন্ধুরা, আমার দেশের প্রবাসী ভাইয়েরা বোনেরা, এবং যারা ওখানে বসে দেশের কথা ফিল করছেন, ভাবছেন আমার দেশের মাটির কথা, কোকিলের কুহু কুহু আওয়াজ, কুহু কুহু করে কুহু কুহু গানের কথা, আর অনেকটা সেই তাল গাছটার মতো এক পায়ে দাঁড়িয়ে থাকা, যেমন এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা দিনের শেষে রাতের দেশে একলা সে দেশ দেখা। আসলে কিন্তু যখন আমরা অত্যন্ত একাকী হয়ে যাই, ঠিক তেমনই এক পায়ে দাঁড়িয়ে থাকা একটা তাল গাছের মতোই মানুষের জীবনটা যখন এক পর্যায়ে শেষ সময়ে চলে আসে, তখন কিন্তু জন্মে একা, মরণে একা, আর নিজের ব্যক্তিত্বের কথা স্মরণেও কিন্তু একা। তাই আমরা আমাদের ব্যক্তিত্ব নিয়ে, আমরা যে যেখানে বসে যে কাজটি করি না কেন, প্রত্যেকটা কাজেই থাকবে আমাদের ব্যক্তিত্ব, থাকবে আমাদের দেশের প্রতি ভালোবাসা, থাকবে প্রাণবন্ত সজীব একটি মন, আর থাকবে দৃঢ় চিত্তের সেই নেলসন ম্যান্ডেলার মতো সেরকমের একটি মন, সাদা কালোর ব্যবধান যিনি ঘুষিয়েছিলেন। আজও নেলসন ম্যান্ডেলার কথা আমার মনে পড়ে, আপনাদেরও মনে পড়বে নেলসন ম্যান্ডেলার কথা, আপনাদের মনে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যিনি গোপালগঞ্জ থেকে জন্মগ্রহণ করে একটি ছেলে, সেদিনের সেই খোকা আজকে সমস্ত বাঙালি জাতির গর্ব, বাঙালি জাতির জনক। একটি খোকা এক যেভাবে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছে, হয়তোবা এরকমের অন্য একটি খোকা হয়তোবা আমাদের দেশের কর্ণধার হবে, এই কামনা আমাদের। বা কেউ বা এসে এখানে এই পুরাকীর্তিগুলোকে সংরক্ষণ করবে, যে পুরাকীর্তি সংরক্ষণের মাধ্যমে আমাদের দেশটি থাকবে প্রকৃতি দিয়ে ভরপুর এবং প্রাকৃতি এবং পুরাকীর্তি। বাংলাদেশে অনেকের কাছে এই জিনিসটি সুপরিচিত, নদী সাগরের বেলাভূমি সৈকত আর প্রাকৃতি আর পুরাকীর্তিতে বাংলাদেশ কিন্তু এখনও ভরপুর। কিন্তু আমরা কেন পারছি না সেই প্রাকৃতি আর পুরাকীর্তিকে আমরা ধারণ করে রাখতে? এটা কি আমাদের বিবেকের কাছে এতটুকু বিবেক আমাদের নাড়া দেয় না? এটা কি একটা প্রশ্ন আমাদের মাঝে কখনো উঠে আসে না, যে হায় মন, কি করে আমরা আমাদের নিজের সম্পদকে নিজেরা ধ্বংস করছি? তাই যেন না হয়, আমরা সবাই মিলে আমাদের দেশের জন্য ভাববো, দেশের কথা চিন্তা করব, দেশকে ভালোবাসবো, যেখানে যেখানেই থাকি না কেন সেখান থেকে আমাদের দেশের কথা ভাববো, আর সবসময় মনে রাখবো আমার সোনার মাত্রা ভালোবাসি চিরদিন তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে সোনার বাংলা। কোকিলের কুহু কুহু মৌ মৌ আওয়াজের মতো আমাদের প্রতিদিনের পথ চলা হোক, নবরক্তিম সূর্যোদয়ের জন্ম হোক আমাদের এই বাংলায়, যারা এই দেশটাকে বদলে দেবে, যারা যাদের হাতিয়ার থাকবে কলম, যাদের যে দেশের প্রতি থাকবে ভালোবাসা, দেশের প্রতি থাকবে মমতাবোধ, যে মমতাবোধটা মা আর তার সন্তানের মধ্যে বিদ্যমান। আপনারা যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চলার পথে অনুষ্ঠানের পক্ষ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আবারও দেখা হবে, হয়তোবা কখনো আপনাদের দরজায় গিয়ে করা নাড়ব।